হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা ভাষার নতুন নতুন ধাঁধা নিয়ে। এবং এই ধাঁধাগুলো অত্যন্ত জটিল এবং ধাঁধার উত্তরগুলো হবে পানের মতন সহজ। যদি আপনার বুদ্ধি থাকে তাহলে বুদ্ধি খাটিয়ে ধাঁধাগুলোর উত্তর অবশ্যই দিতে পারবেন, আর যদি ধাঁধাগুলোর উত্তর আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন। তো ভিউয়ার্স, চলুন যাই আজ আমার জটিল জটিল ধাঁধার বিষয়ে। এমন কোন পানি আছে যা দিনে 50 বার যৌন মিলন করে থাকে? এমন কোন পানি আছে যা দিনে 50 বার যৌন মিলন করে থাকে? যদি ধাঁধাটির উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টে তুলে ধরতে পারেন। এই ধাঁধাটির সঠিক উত্তর হবে সিংহ। বলুন দেখি, কোন মশা কামড়ায়, স্ত্রী নাকি পুরুষ মশা? বলুন দেখি, কোন মশা কামড়ায়, স্ত্রী নাকি পুরুষ মশা? এই ধাঁধাটির সঠিক উত্তর হবে স্ত্রী মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। বলুন দেখি, মেয়েরা স্বামী পেটানোর পৃথিবীর 1 নম্বর দেশ কোনটি? মেয়েরা স্বামী পেটানোর পৃথিবীর 1 নম্বর দেশ কোনটি? যদি উত্তর জানা থাকে উত্তরটি এখনই বলে দিন। এ ধাঁধাটির সঠিক উত্তর হবে মিশর। তথ্যটি অনলাইন থেকে নেওয়া। বলুন দেখি, বর্ষাকালে এত বেশি ব্যাঙ ডাকে কেন? বলুন দেখি, বর্ষাকালে এত বেশি ব্যাঙ ডাকে কেন? চলুন জেনে নেওয়া যাক এই ধাঁধাটির সঠিক উত্তর কি হবে। এই ধাঁধাটির সঠিক উত্তর হবে বর্ষাকালে পুরুষ ব্যাঙ ডাকে তার সঙ্গিনীকে আকর্ষণ করার জন্য। বলুন দেখি, মেয়েদের কোন জিনিসটা বড় হলে দেখতে সুন্দর লাগে? মেয়েদের কোন জিনিসটা বড় হলে দেখতে সুন্দর লাগে? এই ধাঁধাটির সঠিক উত্তর হবে চুল। চুল যত বড় হয় দেখতে তত সুন্দর হয়। বলুন দেখি, এমন কোন জিনিস আছে যা কাটা হয়, বাটা হয় কিন্তু কখনোই খাওয়া হয় না? এমন কোন জিনিস আছে যা কাটা হয়, বাটা হয় কিন্তু কখনোই খাওয়া হয় না? এই ধাঁধাটির সঠিক উত্তর চলুন এবার আমরা জেনে নিই। এই ধাঁধাটির সঠিক উত্তর হবে তাস, বা তাস খেলার সময় তাস কাটা হয় এবং বাটা হয়। বলুন দেখি, এমন কোন জায়গা আছে যেখানে 100 জন লোক যায় কিন্তু ফিরে আসে 99 জন হয়ে? এমন কোন জায়গা আছে যেখানে 100 জন লোক যায় কিন্তু ফিরে আসে 99 জন হয়ে? অর্থাৎ 100 জন যায় কিন্তু ফিরে আসে 1 জন কম, কোথায় এমন জায়গাটি? এ ধাঁধাটির সঠিক উত্তর হবে কবরস্থান বা শ্মশান। বলুন দেখি, কে আগে এসেছে, মুরগি নাকি ডিম? বলুন দেখি, কে আগে এসেছে, মুরগি নাকি ডিম? এই ধাঁধাটির সঠিক উত্তর হবে ডিম আগে এসেছে, কারণ মুরগি আসার অনেক আগে থেকেই ডাইনোসর ডিম পেরেছিল। প্রশ্নটা এটা বলা হয়নি ডিমটা মুরগির। বলুন দেখি, দূরে দূরে দেখি তারে পায় না সীমানা, কাছে গেলে রয়েছে দূরে থাকে অজানা। দূরে দূরে দেখি তারে পায় না সীমানা, কাছে গেলে রয়েছে দূরে থাকে অজানা। এই ধাঁধাটির সঠিক উত্তর হবে আকাশ। বলুন দেখি, এমন কোন জায়গা আছে যেখানে 100 জন যায় কিন্তু ফিরে আসে কমপক্ষে 101 জন হয়ে? এমন কোন জায়গা আছে যেখানে 100 জন যায় কিন্তু ফিরে আসে কমপক্ষে 101 জন হয়ে?
এই দাদাটি সঠিক উত্তর হবে বিয়ের বাড়ি, কনে সহ ফিরে। বলুন দেখি এমন কি আছে যে কিনা সে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে দেখে না? যে কিনে সে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে দেখে না। এই দাদাটির সঠিক উত্তর হবে মৃত ব্যক্তির কাপড় বা কাফন। বলুন দেখি স্ত্রী এবং স্বামী ঘুমানোর আগে কি করে? এই ধাঁধাটির সঠিক উত্তর হবে লাইট অফ করে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ধাঁধা। যদি ধাঁধাগুলোর উত্তর আপনাদের ভালো লেগে থাকে বা ধাঁধাগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন, আর আপনার যদি উত্তর জানা থাকে সেই কয়টি উত্তর আপনি কমেন্টসে তুলে ধরে দিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি।